তাকে একটা বড় দিঘি খনন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তিনি কাজটা ঠিকভাবে করেননি, কাজে রাজনীতি করেছেন, এই জন্য বাদশা সুবুদ্ধি রায় তাকে বেদ দিয়ে পিছিয়েছিলেন, ফলে তার পিঠ একেবারে কেটে গিয়েছিল। পরবর্তী পর্যায়ে তার এরপর থেকে তিনি কাজে মন দিয়েছেন এবং এমনভাবে কাজ করেছেন, কাজ করতে করতে তিনি সুবুদ্ধি রায়কে পরাজিত করে সুবুদ্ধি রায়কে সিংহাসনচ্যুত করে সিংহাসন বহন করে রাজা হয়েছেন। তারপর তিনি যখন বিয়ে করতেন, বিয়ে করার পরে বিয়ের দিন পরে রাত্রে শয়ন করেছেন, বেগম তার পিঠে হাত বোলাচ্ছেন, পিঠে হাত বোলাতে গিয়ে দেখে কি পিঠের মধ্যে লম্বা একটা দাগ, বড় একটা দাগ। তখন তাকে জিজ্ঞেস করতেন, আপনার পিঠে এত বড় একটা দাগ কিসে, এটা কিসে? বলে ও কিছু না, অভিযান তোমার এগুলো জানতে চাও না বাচ্চা, না 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 বলতে হবে, আপনি বাদশাহ, এই রাজ্যের বাদশাহ, আপনার পিঠে তো ওর একটা দাগ, এটা কী করে হলো? খুব পিড়া পিড়িতে হেড পর্যন্ত বলেছিলেন, এই সুবুদ্ধি রায় আমাকে এইভাবে মেরেছিল, সেই জন্য আমার পিঠে বোধহয় সুবুদ্ধি রায় কেন বেঁচে আছে, বেঁচে আছে, হ্যাঁ হ্যাঁ বাদশাহ পিঠে এত